নবীজি পিছন দিক থেকে দুইটা হাত বাড়াইয়া নিজের পরিচয় না দিয়া চুকে চাপ দিয়ে ধরছে কেমন বিনোদন করতেন দেখেন আর নবীজির সঙ্গে ভালোবাসা থাকলে কেমন সম্মান বেড়ে যায় চাপ দিয়া যখন ধরছে নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বলছেন বলো তো কে আমি কে ধরছি সাহাবি ডাক দিয়া বললেন কে তুমি তোমাকে চিনতে পারি না গলার আওয়াজ চিনি না নবীজি বললেন বলো তুমি কে আমি কে দর্শি সাহাবি বলছেন ভাই তুমি আমারে ছাইড়া দাও মনের ব্যথা নিয়ে এখানে বইসা বইসা কান্দতেছি আমাকে কষ্ট দিও না যদি আমাকে কষ্ট দেও আজকে ইশার নামাজ পড়ে নবীজির কাছে বিচার দিব কার কাছে বিচার দিব আর কে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কাছে বিচার দিব ধরছেই তো নবীজি নবীজি বলেন বলো কা আমাকে বলেন আমাকে যদি না বলেন কে ধরছেন আমি কিন্তু বিচার দিয়া দেব নবীজি হাতটা একটু হালকা করছেন সাহাবিকু কো কে রে এত শক্ত করে আমারে ধরলো আস্তে আস্তে হাতটা আটায়া নবীজির মুখের কাছে নিয়েছে মুখে হাত দেয়া দেখে এত সফট চেহারা আমার নবী চাচা কারণ নাই এত নরম শরীর এটা তো বিশ্ব নবীর ছাড়ার কারণ হাত দিয়ে পিছন দিকে দই রাখো দর্শি আপনি পরিচয় দেন না না আপনি তো বিশ্ব নবী সুবহানাল্লাহ চিনা বলাইছিস না ধরছি এতক্ষণ আপনি ধরছেন এখন আমি ধরছি নবীজি বলেন ছাইড়া দেখো ছাড়ুম না ওকেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনার বুকটা আমার পিঠে লাগাইছেন না একটু জোরে একটা ছাপ দেন না আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া দেন আপনার বুকটা যদি আমার পিঠে লাগা যায় আল্লাহর কসম এই পিঠকে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে জ্বালাবে না জ্বালাবে না নবীজি চাপ দিয়ে ছেড়ে দিলেন নবীজি বলেন কিরে কান্দিস কেন বাড়িতে যাস না কহজুর আমার কি বাড়ি আছে নাকি আমি আপনার বাড়িতে ঘুমাই তো কান্দিস কেন কান্দি মনে মানি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে গা একটা মানুষ আমার কাছে একটা মেয়ে বিয়ে দেয় না আমি কে একা একা থাকতে পারি এত বয়স হয়েছে কালো মানুষ দেখতেও খারাপ নবীজি বলছেন কি তাইলে বিয়েটি করবে করতে তো মন চায় কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না হুজুর একটা গরিব মেয়ে হইলেও চলবে সোহান আল্লাহ তাই না সবাই বলেন না সোহান আল্লাহ হুজুর একটা গরিব মেয়ে হইলেও চলবে কিন্তু কেউ তো বিয়ে দেয় না একটা কালো হইলেও চলবে আমার মতো এরপর একটা বিয়ের দরকার নবীজি বলছেন ছাড় বিয়ে তো করতে চাও পছন্দ আছে কোন মেয়ে কো পছন্দ মানি আমি কি পছন্দ করব কাউরে আর আমারে কে পছন্দ করবে বিয়ার নাম নিলেই তো মারবে এই সিহারায় কেউ মেয়ে বিয়ে দিবে না নবীজি বলেন সব টেনশন করিস না তুই আমাকে বল কোন মেয়ে পছন্দ থাকলে আমি নিজে তোর বিয়ার প্রস্তাব দিব সুবহানাল্লাহ এত আস্তে বললেন সুবহানাল্লাহ জোরে বলেন না আরে আমি বিয়ার প্রস্তাব দিব আমি বিশ্ব নবীর আমি বিয়ের প্রস্তাব দিব সত্যি কইতেছেন তো নবীজি বলেন হ্যাঁ সত্যি কই হাত দেন বিশ্বাস হয় না হাত দেন নবীজির হাত ধরে রাখো কন সত্য কথা কন আপনি কইবেন তো নবীজি বলতেন সাদ কথা দিলাম তোমার বিয়ের প্রস্তাব আমি দিব সবাই বলেন না সাদ সালামী চিন্তা করে নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো মানুষ তো পৃথিবীতে নাই কথা কন না আছে তাইলে নবীজি যখন বিয়ের প্রস্তাব দিবেন তাহলে গরিব মেয়ের কথা কই লাভ নাই কালো মেয়ের কথা কইয়া লাভ নাই তাহলে বলবো একবারে বিশ্ব সুন্দরীর নাম আর বলবা সব থেকে বড় শিল্পপতির নাম আমার একটা মেয়ে পছন্দ আছে কয়া দে সত্যি হ্যাঁ কই যে আপনার এক সাহাবি আছে না মদিনায় বাড়ি কে কই যে শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক কহার আছে তো ইয়ার রসুল্লাহ তার একটা মেয়ে আছে একটা মাত্র মেয়ে মেয়ের উপাধি না যে মেয়েটাকে একবার জন্য কোটি কোটি টাকা ছেলেরা খরচ করে একটা নজর দেখতে চায় সুলাল্লাহ এই মেয়েটা নাকি অনেক সুন্দরী আমার এই মেয়েই পছন্দ চিন্তা করছেন আপনারা কিছু এই বিশ্ব সুন্দর শিল্পপতির মেয়ে পছন্দ নবী যে কই আর পাইছ না না তুমি কালো ঘর নাই বাড়ি নাই ঠুট মুটা বেটে এ হাবশি গুলাম এই মেরা কয় আমার পছন্দ না তো আপনি না প্রস্তাব দিবেন তো আপনি প্রস্তাব দিলে ফিরিয়ে দেওয়ার শক্তি আছে সুবহানাল্লাহ বলেন না দেন দেন প্রস্তাব দেন আমি রাজি নবীজি বলেন সাদ তুমি তো আমাকে বিপদে ফলায় দিলা ও বেচারা শিল্পপতি বেচারার মেয়ের উপাধি হৌরে না তোমার বিয়ের প্রস্তাব কয় দরকার নাই আপনি আমার সাথে ওয়াদা করছেন বিয়ের প্রস্তাব দিবেন দিলে দেন না দিলে নাই নবীজি বলেন কাউরে ওয়াদা দিয়া তো মিস করি না তাহলে তোমার বিয়ের প্রস্তাব আমি দিতেছি আর জুরে কন সাহাদি কে আসো বসো তুমি এই সাহাবির বাড়িতে যাইবা এই মুহূর্তে গিয়ে আমার পক্ষ থেকে সাহাবিকে সালাম দিবা সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে আমি যাইতে রাজি যাওয়ার পরে কি আমি আসতে পারবো না মাইরা ফলাই দিব আমি মায়ের ছাড়া তো কোনো পথ নাই গেটের ভিতরে আটকে যদি মাইর দে আমার কে দেখবে আমি বেচারা বাড়ি ঘর নাই কেউ কাঁদবে না আমার জন্য রসুল বলেন যাও তোমার জন্য আমি দোয়া করব। একটা জোরে কন্যা কুমরাইলের মুসলমান জোরে বলো যাও সাহাবি কো হযরত দুই রাকাত নামাজ পড়া যায় যদি বিপত্তি পড়ে আল্লাহ বাঁচায় গো কয় পড় নামাজ নামাজ পড়া দৌড় বাড়ির গেই জায়গা কই বাড়ির ভিতরে শিল্পপতি আছে কেরে বাবা এত জোরে ডাক দে শিল্পপতি সারি বাইরে আসছে দোতলা থেকে নিচতলা কে কামারে চিনবেন না আপনি সামনে আসেন সুবহানাল্লাহ বলবেন না আরে জোরে বলেন না সুবহানাল্লাহ kaasen সাহাবি আসছে সামনে রসুলের সালাম নেন কহলে সালাম ইয়ারসূল আল্লাহ কেন আস ক আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর বন্ধু আমার নাম সাহাদে সাল্মি আপনার কাটে পাঠাইছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন দিবেন কয়া দিছে দৌড় পিছন দিকে আর না তাকায় না যদি মাই খায় কভাই দৌড় ই সাহাবিক বললো কে দৌড়ে দৌড়ে গেটের বাইরে এক হজুর আপনার ভাল লাগলে মেয়ে বিয়া দেন আর দিয়ে না আমি তো প্রস্তাব দিতে পারছি বাইরে দাঁড়ায় আস সাহাবি তো রাগে গুসায় সাহস দেখতেছে কালো কুচকুচা ফুটমুটা কাটো আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিছে আবার রসুলের পক্ষ থেকে এসে বলছে বুঝতেছি না কিছু এর দৌড় ধরার দরকার নাই দিছে দৌড় এক দৌড়ে রসুলের সামনে হাজির নামিজ কিরে প্রস্তাব কি দিছিস কই দিছি তো ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার ভিতরে কইল যা নাই কাঁপতেছে এখনো কি যে কুদামটা দিছে আমারে কব দেখি কি হয় এই সাহাবি গরম হয়ে রাগে ঘরের ভিতরে ঢুকছে স্ত্রী জিজ্ঞেস করছে স্বামী আপনার চেহারা এত কালো কেন এত গরম কেন কই বুঝবা না মে আসছে শিল্পপতির মে হুরে মদিনা কি হয়েছে বাবা আপনি এইমাত্র ঘরের বাহিরে গেলেন হঠাৎ চেহারার কথা বললে আপনার চেহারা কালো হয়ে গেছে রাগ করলেন বাবাকে ক মা তুমি শোনার দরকার নাই তুমি শুনলে আমার মতো তোমার মাথা খারাপ হয়ে যাব ক বাবা আমাকে বলা লাগবে মা তোমার শোনার দরকার নাই বলতে হবে বাবা আমি বলছি বলো সাহাবি বলছেন মারে একটা কালো কু একবারে খালো নিরেট কালো এর মধ্যে হাফসি কোলাপ গর নাই বাড়ি নাই কৃতদাস আইসা তোমার বিয়ের প্রস্তাব মারে দিছে কথা শোনার পরে আমার রক্ত মাথায় উঠে গেছে আব্বা জানি আমি শুনেছি ছেলেটা প্রস্তাব দিয়েছে তোমার উটারি কথা কিন্তু বাবা আমি জানতে চাই ছেলেটা কি তার পক্ষ থেকে এসে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে না আমার নবীর পক্ষ থেকে আসছে আর জোরে বলেন না জোরে বলেন না বাবা আমি তো শুনেছি চিৎকার করে যুবকটা বলতেছে আল্লাহর নবীর পক্ষ থেকে আইসা আমার বিয়ে প্রস্তাব দিয়েছে তা কি সত্য বলে হ্যাঁ মা সত্য তো আল্লাহ রসুলের নাম বলছে বলছে বাড়ি মেয়েটা আছে না গর আছে জানতে চাই না কালো না দল শুনতে চাই না হাবসি গোলাম না মালিক তাও আমি জানতে চাই না যেই লোকটাকে আমার নবী প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস এত সাহাবিদের মধ্যে আমার নবী এই ছেলেটাকে মন থেকে ভালোবাসে আর যুবকটাকে আমার নবী ভালোবাসে আমার জন্যে পছন্দ করে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে বাবা দুনিয়ার সৌন্দর্যের দরকার নাই দুনিয়ার টাকা পয়সার দরকার নাই ওই কালোর সঙ্গে যদি আমি জীবন কাটাইয়া দেই বাবা আল্লাহ নবীর সাহাবিকে নিয়ে জঙ্গলে থাকতে পারি কারণ ওর পিঠের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে ও যখন কেয়ামতের দিনে আমার নবী জান্নাতে চলে যাইবে ওই সাহাবিকে নিয়ে জান্নাতে যাবেন আমি যদি তার স্ত্রী হয়ে যাই আমি নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে চলে যাব সুবহানাল্লাহ পড়ায় বাবা আমি আর কিছু চাই না তুমি আমি কিন্তু মেচুয়েড আমার বয়স আছে তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে রসুলের কাছে না যাও আমি নিজে চলে যাইব আমি দুনিয়ার কিচ্ছু চাই না ছেলে কালো না ধলো আমি জানতে চাই না আমি শুধু জানতে চাই আমার নবী বলেছেন নবীর কথাকে সঠিক রাখতে হবে আমি নবীজিকে ভালোবাসি নবীজির জন্য জীবন দিতে পারি নবীজি ছেলেকে পছন্দ করেছেন আমি রাজি সোহান এমন মেয়ে আছে কোমরাইলে হ্যাঁ না কয় বদনাম করতেছে কেন না থাকলে কি সমাজ চলে না। আছে আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুক জোরে আওয়াজ করে পড়ে না আমি সাহাবি বলছেন মা যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি রসুলের কাছে এই সাহাবি রসুলের কাছে যাইতেছেন কাসি পৌঁছে গেছে নবীজির কাছে কিন্তু সাহাদ বৈশ আছে আর রসুল আল্লাহ ওই যে আসতেছে আমি গেলাম কিন্তু মনে হয় মারার জন্য আসতেছে আমার আমি গেলাম না।

আপনি কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিয়েছি তো আমার স্ত্রী রাজি আমিও রাজি আমার মেয়ে বলেন সব রাজি আমি কিন্তু আছি। বলেন না আমি রাজি কাম সারা আমার কেউ দেখতে পারে না এখন বিশ্ব সুন্দরী শিল্পমতির মেয়ের বিয়ে করতে রাজি আমার কোন টেনশন নাই নবীজি বললেন বাড়ি আছে বাড়ি মানে কি বিয়ে করে বউ নিয়ে কই থাকবার কমা আপনি না আমার অভিভাবক তাহলে আমার বাড়ির দরকার কি আপনার বাড়িটা আমার দিয়ে দিবেন আপনি আমার অভিভাবক আমার বাড়ির টেনশন কে আপনি দিবেন নবীজি কো আচ্ছা বাড়ির ব্যবস্থা করলাম সাদ তো বউ যে বিয়ে করবা মোহর দেওয়ার টাকা আসেনি মোহর মানে কি আজকে তিন দিনের ভিতরে একদিনও খাই নাই আপনি মোহরের কথা কন কোন খাও নাইতে বউরে খাওয়াইবা কেমনে কা আমি জানি না প্রস্তাবকে আমি দিছে আপনি তো দেওয়াইছেন আমারে দিয়ে ব্যবস্থা আপনি করবেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কি ভালো ভাষা নবীজি বলেন সাদ আমি কে টেকলাম সবকি আমি দিব কা আপনি দোয়া লাগবে নবীজি বলেন এক কাজ করো তাইলে মোহর দোয়া লাগবে মোহরের টাকা আছে কো একটা কো নাই কো একটা কো নাই দিলে বিয়ে কেমনে হইব ক টাকা জানি না আপনি কেমনে দিবেন বিয়া আমারে করাই লাগবে আর এই মেয়েরই বিয়ে করা লাগবে টাকা আপনি দোয়া লাগবে

দুইশো টাকা নিয়ে আসছে এর আসলে দুইশো টাকা দুইশো টাকা মোহর হবে না আরো দুইশো টাকা লাগবে কখন কার কাছে যাইমু আমার দুই মেয়ের জামাই দুই মেয়ের জামাই যাকে দেখলে আসমানের ফেরেস্তার লজ্জা পায় যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ মুসকি হাসেন হজরত ওসমানের কাছে গিয়ে আমার নাম বলে বলবো দুইশো টাকা দেওয়ার জন্য তিনি গিয়ে বলছেন ভাই উসমান আল্লাহ রসুল আমাকে বলছেন আমাকে দুইশো টাকা দেওয়ার জন্যে এই কথা বলার পরে হজরত উসমান বলছেন নবীজি পাঠাইছেন দুইশো টাকার জন্য আমি বাড়াইয়া দিলাম কতইছে কতইছে সেল্লা নেন চারশো টাকা বলেন এই টাকা তুমি মোহর দিয়ে দাও মোহর হয়ে গেছে এখন মোহর তো হয়ে গেছে গর তো আপনার আছে তাহলে বিয়েটা পড়াইয়া দেন না নবীজি বলছেন এত তাড়াতাড়ি না বউ আনতে গেলে জুতা লাগবে কাপড় লাগবে সোনু লাগবে পাউডার লাগবে ক্রিম লাগবে লাগবে না কিছু কয়না না এরা লাগবে না কারো টাকা লাগবে আরো টাকা মানে কি কাপড় সোপড় আমার নাই আমার দ্বারা হবে না নভিজি বলছেন ও সাদ আরো টাকা লাগবে বউটাই আনতে গেলে টাকার দরকার কখন টাকা পাবো কোথায় নবীজি বলছেন সাদরে এতক্ষণ ধনী সাহাবিদের কাছে পাঠাইছি এখন একজন বরকতি সাহাবির কাছে পাঠাই দিছি বরকত গরিব কিন্তু টাকার মধ্যে বহুত বরকত তার কাছে গিয়ে আমার নাম বলবা আর বইলা বলবা দুইশো টাকা দিতে ইয়া সুরাল্লাহ কার কাছে নবীজি বলেন আমার গরিব সাহাবি আমার মেয়ে ফাতেমার জামাই আলী যাও আলীর কাছে বলবা আমি বলছি দুইশো টাকা দিতে হজরতে সাদ আলীর কাছে গেছে দুইশো টাকার জন্য আলী কেমন গরিব এই কথা তো বললে রাত্র শেষ হয়ে যাইব বলার দরকার নেই সামনের দিকে আর লম্বা করা যাবে না ভাই কষ্ট হচ্ছে না আপনাদের না কয় কষ্ট হয় না আমার বন্ধুকার শুনেন হজরতে আলীর কাছে গিয়ে বলছি আর আলী আমাকে দুইশো টাকা দো আলিত কেমন গড়ি বললে তো রাতর শেষ আলির গরিবি বাদ দিলাম শুধু 200 টাকা নিয়ে আসছে 200 টাকা নিয়ে এসে বলছি হে রাসূলুল্লাহ 200 টাকা নেন নেন 200 নবীজি বলেন আমার দরকার নাই 200 টাকা নিয়ে বাজারে যাও বাজারে কাপড় কিনবা স্ত্রীর সাজা লাগে জুতা মুজা সব কিনে আগামী কালকে বউ উঠাইয়া তোমার বাড়িতে নিয়ে যাইবা কো থ্যাংক ইউ আমি রাজি এখন আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ সলমী বাজারে গিয়েছেন দুইশ টাকা নিয়ে কাপড় ক্রয় করবেন স্ত্রী কে আনবেন এমন সময় সাদ শুনে বাজারের ভিতরে কে বলতেছে কে আছো মদিনার বাজারের ভিতরে আশেক রসুল কে আছো মদিনার বাজারের ভিতরে আশেক রসুল দাঁড়াইয়া যাও আল্লাহর নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে জিহাদের ময়দানে নবীজির রক্তাক্ত হয়ে গেছেন কে আসরে জিহাদে চলে যাও নবীজির পক্ষে অস্ত্র ধরো এই কারো স্ত্রী উঠে আনার জন্যে দুইশো টাকা নিয়ে বাজারে গিয়েছিল কাপড় ক্রয় করতে চিন্তায় পড়ে গেছেন কে রে বাজারে ডাকতে সে আশেখ রসুল থাকলে জিহাদে যাওয়ার জন্যে আমি যদি এখন কাপড় ক্রয় করি স্ত্রীকে ওঠাই আনতে পারবো আনন্দ উল্লাস করতে পারবো আমি আনন্দ করবো স্ত্রীকে নিয়ে এদিকে জেহাদের ময়দানে আমার নবীর রক্ত জড়বে আমি আ সে হতে পারবো না তাই আমাদের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না রে না আমার বিয়ে করার দরকার নাই এমন বিয়ের দরকার নাই এমন আনন্দের দরকার নাই যে আনন্দ আমার নবীর জন্য রক্ত জরে শরীরে হতে পারে না কেমন ভালোবাসা নবীজির জন্য তাদের দেখেন ওই সাহাবি দুইশো টাকা দিয়ে আর কাপড় ক্রয় করলেন না আমি আশেখ রসুল হতে চাই নবীজি কে ভালোবাসতে চাই আমাদের দিনে নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই বাজারে গিয়ে একশত টাকা দিয়ে একটা গোড়া ক্রয় করলেন পঞ্চাশ টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলেন বুড়কার কাপড় কালো আরো পঞ্চাশ টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করলেন গোড়ার পিঠে সওয়ার হলেন কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকে হাতে তরবার নিলেন আর বললেন আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে জেহাদ শুরু হয়েছে আমি স্ত্রীকে উঠায় আনার চিন্তা বাদ দিলাম পরিচয় দেওয়ার জন্য ময়দানে চলে যায় আল্লাহ আমি যদি শহীদ হয়ে পরিচয় দিয়া যদি মরে যায় মতির দিনে আমি যখন রক্তাক্ত শরীর নিয়ে নবীজির সামনে দাঁড়াবো নবীজি বলবেন সাদের স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম আজকে শরীর রক্তাক্ত কেন আমি বলবো রসুল আল্লাহ

রসুলের চোখ পড়ে গেল কিরে বুরকা পরে একটা লোক যে করে মুসলমানদের পক্ষে কাফেরের বিপক্ষে আমার কোন সাহাবিত বুরকা পরার কথা না আল্লাহর কোন ফেরেস্তা হলে গোপনে গোপনে জেহাদ করার কথা না সে কে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদেরকে কচো কাটা করে আমি চিনি না এইভাবে তিনি যখন যুদ্ধ করে যায় হঠাৎ করে হাত লম্বা করে তোর বাড়ি চালায় আমার নবী ডাক দিয়ে বলুন সাহাবিরা রে ওইটা তো আমার সাহাবি সাদা সালামির কালো হাত দেখা যায় যাকে আমি বউ উঠাই আনার জন্য টাকা দিয়ে পাঠাইছি হাতটা তো দেখা যায় বড় কালো কালো হাত আমার সাহাদের হাত ছাড়া কারো হাত না ও কেমনে জিহাদে আসলো কে রে জিহাদ শেষ হয়ে গেল খুঁজে দেখো সাদ আসেনি লম্বা ঘটনা বন্ধুগণ যুদ্ধ যখন শেষ হয়ে গেল মুসলমান কারা শহীদ হয়েছেন কারা আহত হয়েছেন সবার যখন খবর নেওয়া হচ্ছে দুইজন সাহাবি দৌড়াইয়া গিয়া দেখে বোরকায় আবৃত করা একটা লোকের শরীর থেকে রক্ত জড়তেছে মুখ থেকে কাপড় সরাইয়া দেওয়া হয়েছে তাকে আর দেখা যায় নবীজির সাহাবির সাগ কাপড়টা খোলা দুইজন ওটাই নবীজির সামনে হাজির করছে মাথা থেকে রক্ত জরে । পা থেকে রক্ত জোরে টান দিয়ে কথা বলতে পারে না নবীজি তার কপালে চুম্বন করে বলছেন সাদরে তোকে না স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম তুই কেমনে জিহাদের ময়দানে আসলে কেমনে শহীদের জন্য আজ এত রক্ত চলে যায় সাদ ডেকে ডেকে বলে নি রাসূল আল্লাহ কথা টান দিয়া বলতে পারি না আমার গলা আটকে যায় ওগো পয়গম্বর আমি বাজারে গিয়েছিলাম কাপড় ক্রয় করার জন্য গিয়েছিলাম কে ঘোষণা করেছে আপনি নাকি রক্তাক্ত হয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে আমি এমন আশেখ রসুল না স্ত্রীকে নিয়ে আনন্দ করব। আপনি জিহাদের ময়দানে রক্তাক্ত থাকবেন আল্লাহর পৈগম্বর একশো টাকা দিয়ে গুড়া ক্রয় করেছি পঞ্চাশ টাকা দিয়ে তোর বাড়ি ক্রয় করেছি পঞ্চাশ টাকা দিয়ে কাপড় ক্রয় করে জিহাদের ময়দানে এসেছি নবীজি বললেন সব ঠিক আছে মানলাম বুরকার কাপড় পরেছ কেন ময়দানে কেন আর বলিয়া সুল আল্লাহ আমি যদি স্বাভাবিকভাবে আসি মনে করেছি আপনি আমাকে জিহাদ করতে দিবেন না আমাকে বলবেন আগে বাড়িতে যা বউটাইয়া নিয়ে যা আমাকে আপনি দিবেন বাড়িতে পাঠাইয়া দিবে না শেখ রসুল হতে পারবো না আল্লাহর সামনে আশেখ রসুল হিসাবে দাঁড়াতে পারবো না আপনি যেন চিনতে না পারেন এই জন্যে বোরকার কাপড় লাগাইয়া জেহাদের ময়দানে হাজির হয়ে গেছে কন সুহান আল্লাহ এবার নবীজি বললেন সাদরে এখন তো তুমি শহীদ হয়ে যাইবা নির্গাত তুমি বাঁচবা না সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ মরে তো যাব জানি কিন্তু আপনার কাছ থেকে একটা খবর নিতে চাই আপনি না আমার বিয়ে পড়াইয়া দিয়েছিলেন পয়গম্বরে আরাবী শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে যাচ্ছি আল্লাহর পয়গম্বর বলেন না হাতটা বাড়াইয়া দেন একবার বলেন না যে নবীর জন্য দুনিয়া জীবন দিলাম কিয়ামতের দিনে কি আমি আপনাকে পাবো আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আপনি কি আমাকে জান্নাতে নিয়ে যাবেন নবীজি জড়াইয়া ধরলেন আর বলেন সাদরে চিন্তা করিস না চিন্তা করিস না আমি আমি বিশ্ব নবী কথা দিলাম কিয়ামতের দিনে আল্লাহ হিসাবের পরে আমাকে যেই জান্নাতে দিবে রে সাদ তোমার মতো পাগলা সাহাবিকে আমার সঙ্গে নিয়ে যাব আমার বন্ধুগণ সা দেবার বলতেছেন ইয়ারের সুল আল্লাহ আমি যদি শহীদ হয়ে যায় আমি আর কিছুই জানতে চাই না জানাজার নামাজ আবু বকরকে দিয়ে পড়াইয়েন না অমরকে দিয়ে পড়াইন না কোনো বড় সাহাবিকে দিয়ে জানাজার নামাজটা পড়াইন না আপনি কি আমার জানাজার নামাজটা পড়াইবেন আপনি কি আমার লাশের সামনে দাঁড়াবেন আল্লাহর পয়ে আপনি দাঁড়াইয়া এক ফোঁটা চুকের পানি যদি ছেড়ে দেন আমি তো জান্নাতি হয়ে যাব নবীজিকে ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি আমার নাকে জান্নাতের গ্রান পাচ্ছি মনে হয় বাসবো না নবীজি হাত দিয়া বললেন সাত কথা দিলাম তোমার জানাজার ইমামতি আমি করব শুধু ওই জায়গায় তোমাকে শেষ করে দিব তা না আমি নবীজি তোমাকে কুলে করে কবরে শোয়াইয়া দেওয়ার জিম্মাদার আল্লাহু আকবার কেমন জীবন ইন্তেকাল করলেন লম্বা কত সংক্ষেপ করে বলি রে মুসলমান ইন্তেকাল করবার পর নবীজি কাঁদলেন দীর্ঘ সময় পর্যন্ত খান্না করলেন আল্লাহ মানুষকে আমাকে এভাবে ভালোবাসে জীবন যৌবন কেফ চেঞ্জ করে দিয়েছে আমার জন্য আল্লাহ আমার পাগলা সাহাদ কে কেয়ামতের দিন আমি বলে যাব না আমার নবীজি নিজেই জানাজানি মামতি করলেন বন্ধুগণ শোনেন সাহ বাই দেখেন নবীজী ইমামতি কইরা হাঁটতেছেন কেয়ামতের মাঠে হাঁটতেছেন দুই পায়ের উপরে ভোট দিয়ে হাঁটতেছেন দুই পায়ের উপরে ভাবে ভোট দিয়ে দিয়ে হাঁটতেছেন পুরা পা মাটিতে লাগাই হাঁটে না হজরত অমর বললেন আপনি এই জিহাদের ময়দানে দুই পা মাটিতে লাগাইয়া হাঁটেন না কেন পায়ে কি কোনো ব্যথা পেয়েছেন কোমরে কি কোনো ব্যথা পেয়েছেন কোন কাফের কে আপনাকে আঘাত করেছে দুইটা পা কেন জমিনে লাগাইয়া আপনি হাঁটেন না আমার নবী ওমর কে ডেকে বলছেন তুই জানিস না তুই দেখিস না তুই বুঝবে না আমার সাহাদের উপরে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তার জানাজার নামাজের জন্যে লক্ষ লক্ষ রহমতের ফেরেস্তা জমিনে পাঠাইয়া দিয়েছে আমি দুইটা পা জমিনে রাখবো এতটুকুন জায়গা এই জমিনে আর খালি না আমার বন্ধুগণ বিশ্ব নবী সাদ কে কুলে করে কবরে শোয়ালেন আর আল্লাহ কে বলেন আল্লাহ সাদ তো এতক্ষণ ছিল আমার জিম্মাদারিতে এখন তোমার হাওয়ালা করে দিলাম হজরত অমর আবু বকর কবরের উপরে কান্না করে বলে সাদ তুই হাফসি গুলাম হতে পারিস কৃতদাস হতে পারিস দুনিয়ায় তোর কোনো সম্মান না থাকতে পারে আজকে তোর লাশ না হইয়া যদি আমার লাশ হইতো কান্ত আমাদের লাশকে তো নবীজি কুলে করে উঠাবেন না তোর লাশকে যেই নবী কুলে করে উঠ। ভরাইয়া কবরে রাখছে তোর কফল তো ভালো রে ভালো আল্লাহ জানায় দিলের বন্ধুরে তোমার আর কান্না করা লাগবে না তোমার জিম্মাদারিতে আমার জিম্মাদারিতে পৌঁছে দিয়েছ কেয়ামতির দিন ওই সাহাদকে আমি তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিব জিন্দেগি কি জিন্দেগি তারা গঠন করেছে নবীজিকে কে ভালোবেসে আমার বন্ধুগণ এই ভালোবাসা আমরা কি পারবো কথা বলেন না পারবো কি পারবো না পারবো আমার বন্ধুগণ এভাবে যদি আমরা ভালোবাসতে পারি আর রসুল তো আমাদেরকে ভালোবাসাই দিয়েছেন যেই নবী আমাদেরকে ভালোবাসেন যেই নবীকে আমরা ভালোবাসি এই নবী এখন আসেন কই কথা কয় না কয় মদিনায়? না এতক্ষণ কি ওয়াজ করলাম কই নবীজির না সিদ্ধাতুল মুন তাহা রাখছিলাম বুঝলে গেছে কেমন এরা নবীজি কোথায় সিদ্ধাতুল মুন তাহা রাখছিলাম না নবীজি আর সে যাওয়ার কথা না এখন আছেন কোথায় সিদ্রাতুল মুন তাহা থাকুক আর সে আজিমে যাওয়ার দরকার নেই ঠিক আছে না আজকের দরকার নেই এখানে বসে থাকুক আমরা আর যদি কোনোদিন সময় পাই এরপর আমরা সিদ্ধাতুল মুন নিয়ে যাবো এরপর আল্লাহর সঙ্গে দেখা করাই দিব আল্লাহর সঙ্গে কিছু কথা বলাই দিব কি কথা হবে আমার আর আপনার সম্পর্কে আর একদিন বইলা দিব না আজকে থাইকা যাবে ভারতও যেতেছে ভাই মরে যাই মুখে আমি না আরে না করোনা কিছু হবে না ইনশাল কষ্ট হচ্ছে না আপনাদের একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে ওরে আরো হইতেছে দেখা যায় বেশি আবার বন্ধুগণ কিন্তু লম্বা করবো না ভাইগুলা কথা বলতেছে ভালোবাসি দিল থেকে সবাইকে ভালোবাসি কথা লম্বা করতে চাই না আমার নবীজি এখন কই সবাই জুড়ে বললে কথা বলবো নবীজি কোথায় সিদ্ধাতুল যাইবন কই আল্লাহর বাড়িতে কই যাইব দাঁড়ায় আছে নবীজি দাঁড়াই আছে সিদ্ধাতুল মন বৈশা আছে হঠাৎ মনে পড়েছে আরে আল্লাহ যে কি সম্মান আমার দিছে সিদ্ধাতুল মুন তাহায় আমার নিয়ে আসছে কিন্তু আজকে যদি আমার খাদিজা থাকতো তাহলে খাদিজার মনটা বইরে যাইতো যে আমার স্বামী আর সে আজিমে গেছে হঠাৎ নবীজির মনে পড়ে গেছে মানুষের কথা কত মায়ের দিছে হঠাৎ আমার নবীজির কাপড়ের দিকে তাকায় দেখে কাপড়টা সেরা সেরা কাপড় জুতার দিকে তাকায় দেখে জুতা মনে পড়েছি জুতা নিয়ে কেমনি আল্লাহর বাড়িতে যাই সেরা জুতা নিয়ে কে আল্লাহর বাড়িতে যাওয়া যায় আমার নবীর মনে পড়ে গেছে মুসা কালিমুল্লার কথা মুসা কালিমুল্লা আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তোর পাহাড়ে গিয়েছিল আল্লাহ বলেছেন মুসা না আল্লাহ জালাল বলেছেন মুসারে তুমি তো তোর পাহাড়ে আসছো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে মুসা জুতা নিয়ে আসা যাবে না জুতা খুলে আমি আল্লাহরা এই তোর পাহাড়ে ওঠা লাগবে আমার নবী চিন্তা করলেন সেরা জুতা নিয়া কেমনে আল্লাহর বাড়িতে যাই মুসাকে তোর পাহাড়ে আল্লাহ যাইতে দিলেন না আমার নবী সেরা জুতাটা খুইলা খালি পায়ে দাঁড়াই আছে আমার আল্লাহ চিৎকার করে ডাক দিয়া বলছে বন্ধু আমার আপনি পায়ের জুতা খুলবেন না তাড়াতাড়ি করে আপনি পায়ের জুতাটা পরেন বন্ধুরে আপনি জানেন না জানেন না আপনার পায়ের জুতার নিচে যে দুলি কণা গুলা রয়েছে এই দুলি দ্বারা আমি আল্লাহ আমার আর সে দামি করতে চাই ফান বন্ধু তোমার তো অনেক দাম তুমি জুতা খুলবা কেন নবীজি জুতা পরছেন আল্লাহ স্পেশাল গাড়ি পাঠাইছেন নবীজি চইলে গেছেন আর শাহ কত জায়গা চলে গেছেন জানেন ফাকা বাকাও সাইনি আও আদনা দুই আঙ্গুল বাঁকা করলে ধনুক বাঁকা করলে যত কাঁচা কাচি আমার নবী আর আল্লাহ সামনা সামনি বসে পর্দা ছাড়া কথা বলেছেন আরো জোরে বলেন নবীজি যখন বসছেন আল্লাহকে দেখতেছেন নবীজি মুস্কি মুস্কি আবার হাসতেছেন আল্লাহ বলেন বন্ধু কি রাত্রে না কান্না করছিল ঘুমাইয়া ঘুমাইয়া এখন হাসতে শোকেন কাল্লা হাসমো না তুমি আমার এত ভালোবাসা আমি জানতাম না তোমার আরশে সে আজিম দেখি তোমার আরশে আজিমের পিলার ডেকোরেশন আর সাপ যেদিকে থাকায় যেখানে তোমার নাম ওখানে আমি নবীজির নাম তুমি এত ভালোবাসো সব জায়গায় আমার নাম লিখে দিছো নবীজি আল্লাহ বলছেন বন্ধু তুমি জানো না তোমার প্রেমে পাগল হয়ে আসমান জমিন লৌহ কলম জান্নাত জান্নাতুল ফিরদাউস হাউজে কাউসার জমজমের পানি আছে সব তো তোমার প্রেমে পাগল হয়ে তোমাকেই দিয়ে দিলাম সব তো তোমাকে দিছি এবার নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু কই আইছো কত কাপনার বাড়িতে কথা বন্ধু বন্ধুর বাড়িতে গেলে গিফট উপহার উপদোকন হাদিয়া তুফা লইয়া যা তুমি আমার বাড়িতে কইবেন না আপনারা কুমড়াইলের মানুষ মেহমান বাড়িতে গেলে কিছু নিয়ে যান না ওমা খালি হাতে মনে যায় গাওয়াজ মনে হইতেছে না নিয়ে যান আচ্ছা তো নবীজি গিয়েছেন আচ্ছা আসিবে আল্লাহর বাড়িতে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন বন্ধু খালি হাতে কই না না আমার কি বুকা পাবছেন নাকি আমি খালি হাতে আসছি আমি নিয়েছি চব বলবে বলবেন না আল্লাহ বলেন কিনি আইছো দাও 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 আমার নবীজী বলছে না তাহাইয়া তুলি লাহি অসালাওয়া আল্লাহ যত সালা যত পবিত্র সব তোমাকে হাত দিয়ে দিলাও আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ খুশি হয়ে বললেন আসসালাম আলাইকা আইয়ুহান নবীয় আমার নবীজিকে আল্লাহ সালাম দিছেন না সুবহান আল্লাহ বলেন নবীজিকে যখন আল্লাহ নিজে সালাম দিছেন নবীজি সালামের জবাবও দেয় না মাথা উঠায় না এভাবে বসে আল্লাহ বলছেন কি বাড়ি থেকে ঘুম থেকে উঠে নিয়ে আইলাম আরশে আজিমে আনলাম কত কিছু দেখাইলাম আমি সালাম দিলাম সালামের জবাবও দেও না মাথা উঠাও না কি হইছে আমার নবীজি বলছেন আল্লাহ তোমার বাড়িতে আসছি ঠিকই তুমি আমাকে সালাম দিয়েছ সব ঠিক আছে সব ঠিক কিন্তু আল্লাহ তুমি আমার জিজ্ঞাসা না। আল্লাহ তুমি আমার উম্মতের কথা জিগাও না তোমার সালামের উত্তর দিতাম না আল্লাহ তো কষ্ট হয়ে গেছে আরে তুমি উম্মত কেত ভালোবাসো আল্লাহ বলছেন বন্ধু সালাম দিলাম আসসালাম আলাইনা বন্ধু কেয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে সালাম আর জোরে কন্যা চিন্তা করছে কেমন বন্ধু আমার নবী আর তোমাকে যায় আল্লাহ তোমার সালাম মানি না কে তোমার সালাম দিলাম উম্মত সালাম দিলাম মাননা কর মানবো কেমনে তুমি আমার সরাসরি সালাম দিলা আর আমার উম্মত হে বোয়ালমারির কুমড়াইলে বসে বসে ওয়ার শুনতেছে তুমি তাদেরকে কই সালাম দিলে তারা তো তোমার সালাম শুনে নাই দেখে নাই আমি সরাসরি সালাম দিতেইবো সোমান তুমি আমারে যেভাবে সরাসরি দিছো আমার উম্মত্রে দেওয়া লাগবে আল্লাহ আমি কি বাইরে বাড়ি গিয়ে সালাম দিব নাকি আমি জানি না কেমনে দিবেন আমি মানি না আমার উম্মত্রে সরাসরি সালাম দেওয়া লাগবে এই সালামে মানি না আর সে আজিমি আমি শুনছি তো শুনে নাই সোহান আল্লাহ কেমন নবী পাইছেন বুঝলেন না আল্লাহকে বন্ধু তাইলে কেমনে সালাম দিবে জানি না আপনি দেন এরপরে আমি জবাব দিমু আল্লাহ বললেন বন্ধু তাহলে শোন তোমার কথা রাখলাম তোমার উম্মতেরা যেই দিন জান্নাতে যাবে দারুস সালামে আসবে হিসাব নিকাশের পরে ওইদিন তোমার উম্মতদেরকে বসবার জন্য জান্নাতে আমি একটা চেয়ার দিব এই চেয়ার হীরা জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করে এক একটা চেয়ার زمین থেকে আকাশ পর্যন্ত ऊंचा এই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে আর আমি আল্লাহ ওই সময় জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মত থাকবে বসা আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে সালাম দিব কোন সুহান আল্লাহ সালাম দিবেন কিন্তু আমি কেমনে প্রমাণ কি সুহান কইবেন না প্রমাণ দেন প্রমাণ আমার আল্লাহ এবার প্রমাণ দিতে বললেন বললেন তোমাদের তোমাদেরকে হিসাবের পরে যেদিন জান্নাতে ঢোকায় দিব দারু সালামে ওই তোমরা থাকবে বসা আমি থাকবো দাঁড়ানো আর আমি আল্লাহ দাঁড়াইয়া তোমাদেরকে সালাম দিব কনসভ আন আল্লাহ এবার হয়েছে আমার রুম মত্রে ঝরাঝরি দেওয়া লাগবে দেখছেন কেমন নবি কথাবার্তা হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কথাবার্তা হচ্ছে আল্লাহ বলতেছেন বন্ধু আর কিছু খাদিজ ফাতেমার জন্য কিছু নিবা কয় না আলীর জন্য কিছু নিবা কই না তাহলে কার জন্য আল্লাহ কিছু দিলে আমার রুম মত্রে দেওয়া কিছু দিলে আমার রুম ছুম্মা ছাড়া আর কিছু নাই তো এই জায়গায় কত জিনিস আছে কি দিছেন আল্লাহ জানেন বলছেন বন্ধু তোমার আর আমার মধ্যে পার্সোনাল সম্পর্ক হবে কন্টাক্ট হবে তোমার আর আমার মধ্যে না এই আল্লাহ তুমি বুঝবে আর আমি বুঝবো কেউ বুঝবে না আল্লাহ একবার বলেন কেউ বুঝবে না এভাবে হবে না কিছু বুঝাও লাগবে আল্লাহ বলেন বন্ধু তাহলে কি চাকর আল্লাহ আমার একটা দোয়া শিখাও দোয়া এমন একটা দোয়া শিক্ষা দিবা যে দোয়া দুনিয়ায় আমার একটা তুমি উন্মত্রে নিতে পারবা না চিন্তা করেন এক নবীর কথা আমার তো আশ্চর্য লাগে নবীকে কেমনে বলে যাও আমি আগে শুরুতে বলেছিলাম আজকে এক বন্ধুর কথা বলবো যে বন্ধু তোমাকে কোনোদিন ভুলে যায় নাই দেখো তোমার বন্ধু দুনিয়ায় বলে না আর সে আসিমি গিয়ে বলে যায় না আরে এমন একজন বন্ধু কবরে রাখবার করে চলে আসলাম নবীজিকে যখন ইন্তেকাল করলেন কবরে রাখা হয়েছে সোয়ে দেয়া হয়েছে হজরত আলী বলেন নবীজি কার জিন্দগিতে দেখব না জীবনের শেষবার নবীজির রজায় গিয়া কবরে ডুইকা নবীজির কপালে একটা চুম্বন করি হজরত আলী কবরে ঢুকলেন নবীজির মুখ থেকে কাপড় মুবারক ছড়ালেন ছড়াইয়া দেখে কবরের ভিতরে নবীজির ফুট মুবারক নড়তেছে কালিতার তার নবিজির কুটের কাছে নিয়েছে শুনে আমার নবী কবরে শুয়ে বলতেছেন আল্লাহুম্মা মুহাম্মাদি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমি তো কবরে আমার উম্মতের কি হবে তেমন বন্ধু এই বন্ধুর কথা শোনো আমার বন্ধুগণ আল্লাহ রসুল আর সে আজিমে আল্লাহ বলছেন বন্ধু দোয়া শিখামো একটা দোয়া শিখাও না আমার উন্মতের জন্য দোয়া কইরা দেব আল্লাহ যাও একটা দোয়া শিখাইলাম নেও এই দোয়া করলে তোমার একটা উম্মত জাহান নামে যাবে না নবীজি দোয়া নিয়া আল্লাহ আপনি কি আমার বোকা পাইছেন ওকে কিছে? সে এই দোয়া কিন্তু আমি দুনিয়ায় করব না কেন সকল নবীদের কথা এক একটা দোয়া শিখেছি এরা তো দুনিয়ায় উন্মতের জন্য দোয়া করছে আর তুমি বলছো করবানা ব্যাপারটা কি মনে করছেন বোকা আমি দুনিয়া দোয়া করব না আজকে গিয়ে দুনিয়া দোয়া করব। আমার মরার হাজার হাজার বছর পরে আমার উন্মতেরা কুমড়াইলে আইসা ও শুনবে বৈশা বৈশা হেরা আমার দুয়ার ভিতরে কেমনে ঢুকবে আমি দুয়া করব না দোয়াকে রিজাব রাইখা দিব কেয়ামতের দিনে জাহান নামের গেইটে দাঁড়াইয়া আমি তোমার এই দোয়া করব। আমার তোমার জাতে পাকের কসম এই দোয়া করার পরে আমার একটা উন্মতকে জাহান নামে দিতে পারবা না পারবা না পারবা না দোয়া করবো জাহান গেইটে তুমি একটা উম্মতকে জাহান নামে দিতে পারবা না আল্লাহ বলে বন্ধু তুমি বড় উম্মতের চালাক আমার বন্ধুগণ আসুন এই আল্লাহর সঙ্গে আমার নবীর কথা হচ্ছে লম্বা কথা চলতেছে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে কথা চলতে থাকুক আমাদের আলোচনা এখানে থাকুক কথা শুনে না আর বাড়াবেন এখানে থাকুক আর একটা মানুষের ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই দাদা নাই চাচা নাই বউ নাই এত কষ্ট করার পরে আসে আজমি গেছেন তাই মানুষ মারছে একটু কথাবার্তা আল্লাহর সাথে বলুক এরপরে নামাই আর মনে থাকুক আজকে বহুত কথা কই যেমন থাকুক থাকেন আপনি এখানে থাকেন আমরা ইনশাআল্লাহ আগামীতে আপনারে নামাইয়া আবার এনে কুমরাইলি নিয়ে আসব ঠিক আছে ভাই 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 অনেক দূরে যাব শুনেন শুনেন না কথা কয়টা হয়েছে দেখছেন বারোটা শোনেন 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 আরে আজকে এখানে থাকো আমি কথা দিলাম এই যে এই যে ভাইগুলো এই যে ভাইগুলো এই আমি দিল থেকে ভালোবাসি আহ শোনেন দিল থেকে ভালোবাসি ভালোবাসাটাকে রাখেন আপনারা রাখেন রাখবেন না রাখেন আবার আসবো দাওয়াত না দিলে আসবো না দাওয়াত না দিলে আর কি কৈতাম কন